সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি এম হোসেন এবং দেখছেন টেক ফর ইউ চ্যানেল। আমার আজকের আলোচনার বিষয় হলো সেই সাত শ্রেণীর মানুষ সম্পর্কে যারা বিভীষিকাময় কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না তখন তারা আল্লাহর আরশের ছায়ায় অবস্থান করবেন। তো কোন সেই সাত শ্রেণীর লোক, আসুন আমরা জেনে নিই। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সাত প্রকার মানুষকে আল্লাহর আরশের ছায়াতলে স্থান দেবেন, যেদিন সেই আরশের ছায়া ব্যতীত আর অন্য কোনো ছায়া থাকবে না। এক, ন্যায়পরায়ণ বাদশা। দুই, এমন যুবক যে তার যৌবনকাল পুরো ব্যয় করেছে শুধুমাত্র আল্লাহর ইবাদতে। তিন, সেই ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদের সাথেই লেগে থাকে। চার, এমন দুই ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্যে এবং একে অন্যের থেকে বিচ্ছেদ করে শুধুমাত্র আল্লাহর জন্যেই। পাঁচ, এমন ব্যক্তি যাকে কোনো সুন্দরী নেত্রী, স্থানীয় রমণী মন্দ কাজের জন্যে অথবা কুকর্মের জন্যে আহ্বান করে, তখন সে বলে আমি আল্লাহকে ভয় করি। ছয়, সেই ব্যক্তি যে এতটা গোপনে দান করলো যে তার বাম হাতও জানতে পারলো না যে ডান হাত কী দান করলো। সাত, সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার দুই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। বুখারী এবং মুসলিম এই দুটি হাদিসেই এই হাদিসটি রয়েছে। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে এই পুরো হাদিসটিতে বিশেষভাবে যৌবনকালকে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ আমরা সকলেই জানি যে যৌবনকালেই যত পাপের হাতছানি, যৌবনকালে যত মন্দের হাতছানি, সব কিছুই কিন্তু এই টিন এজ থেকে স্টার্ট হয়, টিন এজ থেকেই শুরু হয়। সুতরাং এই হাদিসটির মাধ্যমে আমাদেরকে বোঝানো হয়েছে যে যৌবনকালে আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার ইবাদতে কাটাতে হবে, কারণ এই যৌবনকাল একদিন ক্ষয় হয়ে যাবে। কারণ বলা হয়েছে যে সময় কারো জন্য অপেক্ষা করে থাকে না। ইংরেজিতে একটি প্রবাদ রয়েছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ সময় এবং সমুদ্র স্রোত কারো জন্য থেমে থাকে না বা অপেক্ষা করে না। এই যৌবনকালকে আমরা একটি বরফের খণ্ড বা টুকরের সাথে তুলনা করতে পারি। যদি আমরা এই বরফের টুকরোটিকে সময় থাকতে ব্যবহার করতে পারি তাহলে আমরা এই বরফের টুকরো থেকে ফায়দা হাসিল করতে পারবো, নচেত যদি আমরা এটিকে রেখেই দিই তাহলে নির্দিষ্ট সময় হতে হতেই এই বরফ খণ্ডটি গলে সম্পূর্ণ জলে পরিণত হবে। ঠিক একই রকমভাবে আমাদের যৌবনকালও সেই বরফের মতোই গলে যাবে। এই বরফের মতো গলে যাওয়ার আগেই আমাদেরকে যৌবনকালকে কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের যৌবনকালকে সঠিকভাবে, সুন্দরভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করার সুযোগ দিন, তৌফিক দিন। আমিন। এখান থেকেই আমি আমার ভিডিও ইতি করছি, কথা হবে পরের কোনো একটি ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত আজ্ঞা চাইছি এবং আরও একটি অনুরোধ করছি যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করুন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছায় আপনার কাছে। ভিডিওটি সম্পূর্ণ শোনার জন্যে অসংখ্য ধন্যবাদ।